কঠোর বিধিনিষেধের মধ্যেও নানা অজুহাতে অহরহ বাইরে বের হচ্ছেন মানুষ। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহনের চাপও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। অন্যদিকে কাজ না থাকায় অভাব অনটনের কারণে ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ। রাজধানীর যাত্রাবাড়ী, সরকারের নির্ধারিত 18 দফা বিধিনিষেধ সত্ত্বেও নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। কেউ দেখাচ্ছেন জরুরি কাজের অজুহাত, কারো আবার বলার মতো কোনো কারণই নেই। লকডাউন আমাদের কাজ নেই, তো আগে থেকে কাজ ছিল আর কি, তো এখন একটু যাচ্ছি আর কি, দরকার তো, সেই কারণে একটু শিখে রাখি। আমি একটা কবিরাজের কাছে যাবো, চিন্তা করলাম রাস্তার অবস্থা একটু দেখি আর সম্ভব হলে নামাজটা পড়ে আসি। বিধিনিষেধের কারণে আয়ের উৎস হারিয়ে ক্ষোভ জানালেন স্বল্প আয়ের মানুষজন। বাচ্চার দুধ নাই, বাড়িওয়ালা টাকাটা করতেছে পাড়ার লেগে, আমরা কি করব, আমাদের চলতে হবে। এখন যদি সরকার যদি সেটা যদি না বুঝে না ই করে, কয়দিন না খায় থান যায়, এটা পুরো দুই দিন তিন দিন না খায় রইছি, কারণ তো পেটে তো ঠিকই মেটলে বাড়িতে তো আমাদের ইসকা উল্টাইতেছে, আমরা খাবো কি? প্রাইভেট তো চলতে গিয়ে যদি উল্লে তো আর আটক করে না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এইভাবে থাকা যায় না, না বেরিলে তার পেট চলবে না। এদিকে বাড্ডা এলাকায় পুলিশের চেকপোস্টের সামনে দেখা গেল যানবাহনের দীর্ঘ সারি। কোনো কারণ ছাড়াই রাস্তায় যানবাহন নিয়ে কেউ বের হলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আমি এই পারে থেকে ওই পারে যাব, আমার গাড়ি নষ্ট, আজকে গাড়ি ঠিক করলে আমি কালকে অফিস করতে পারবো, এই কারণে বাইরেছি। কোনো সিএনজি পাচ্ছিলাম না দেখে আমি একটা অটো ইস্কা আমার বাসার ওইখান থেকে নিয়ে আসছি, এখন যার কারণ হচ্ছে অটোটা অবৈধ দেখে তার আটকে দিয়েছে। পুলিশ বলছে মানুষকে বিধিনিষেধ মানাতে হিমশিম খেতে হচ্ছে, অনেকেই নিষেধাজ্ঞা মানছেন না। কারো কারো বাইরে বের হওয়ার অজুহাত রীতিমতো হাস্যকর বলেও জানালো আইন শৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেলে দুজন তিনজন চড়ে ঘুরতে বের হয়েছেন, মুড়ি কেনার জন্য এসে 300 ফিরে যাচ্ছেন, এই ধরনের কিছু কিছু মানে অজুহাত আমরা লক্ষ্য করছি, যেটা খুবই অপ্রত্যাশিত। আমরা সবার কাছে আহ্বান রাখতে চাই, আসলে আইনের প্রয়োগ দিয়ে আমরা না, আমরা চাচ্ছি কাউন্সিলিংয়ের মাধ্যমে সবাই সচেতন হবেন, সবাই ঘরে থাকবেন। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ দেয়া হলেও তা মানতে চাইছেন না সাধারণ মানুষ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও বিধিনিষেধ উপেক্ষা করে কারণে অকারণে বের না হতে আহ্বান জানিয়েছে প্রশাসন। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা।